আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা ক্লাস স্টার্ট করে দিই, আপনি চলে আসছেন, আপনারাও চলে আসছেন। তো শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা কাজ করেছিলাম। গত ক্লাসে আমরা এই জানালাগুলো লাগিয়েছি, এই জানালাগুলো লাগিয়েছি এবং সামনে গেটটা লাগিয়েছি, এই জায়গাতে পাইপগুলা দিয়েছি, এগুলা লোবার দিয়েছি এখানে, আর রুফটা বানিয়েছি। তো আপু হয়তো গত ক্লাসে ছিলেন না, বাট আমি লিংক দিয়ে দেব, লিংক দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন, বেশি কঠিন কিছু না এগুলা। আজকে আমরা যেটা করব, এইটার যে উপরের ফ্লোরটা আছে ওইটা এখানে আর কি বসাবো। তো ওই প্ল্যানটা আমাদের একটু আনতে হবে, এনে আবার নতুন করে ওটা মানে খুব দ্রুত আমি তুলে এখানে জাস্ট লাগিয়ে দেব। এইখানে দেখছেন, যখন এই প্ল্যানটা আমরা মানে এখানে এসে ইম্পোর্ট করলাম, হ্যাঁ, সাথে সাথে কিন্তু এটা কিন্তু এটার ভিতরে চলে এসেছে। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে, এটা পুরোটা এভাবে মুভ করে সরিয়ে নিলাম, একটা মাপ দিয়ে নিই যেন পরবর্তীতে আবার নিয়ে আসতে পারি ওই রেফারেন্সে। ধরেন 60 ফিট দিয়ে নিলাম, আর এটা মুভ হবে না, কারণ এটা হচ্ছে লক করা আছে, আমরা আগেই জানি লক করা আছে। এই প্ল্যানটাই দেখেন, এটা এর নিচে নিচের সাথে চলে আসলো। সো এটা আনলক করে যদি এটা ডিলেট করে দিই, দেওয়ার পরে আবার নিউ ব্লকটা ইম্পোর্ট করি, তাহলে এখানে চলে আসবে, মানে স্কেচ অ্যাপে এই ডিরেকশন বরাবর কোনায় চলে আসে সবকিছু। তো যেহেতু এই যে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাই টেনে নেব, মানে এটা বলতে এই বিল্ডিংটা যেখানে ছিল, আমরা এই বিল্ডিংটা জাস্ট প্ল্যানটা বাদ দিয়ে মুভ কমান্ডে যেহেতু 60 ফিট দূরে নিয়েছিলাম, এদিকে এনে আবার 60 ফিট নিয়ে নিলাম, তাহলে এই প্ল্যানের উপর এটা থেকে গেল, আর এই যে নতুন যে প্ল্যানটা আসছে এখানে সরে আসছে অলরেডি। সো এটার উপরে আমরা খুব দ্রুত গতিতে মডেলটা তুলে ফেলবো, যেহেতু সেখানে আছে আপনাদেরকে, আমি জাস্ট নিজে একটু তুলে ফেলি। হ্যাঁ, সময় দেন, তার আগে এটা হচ্ছে লক করে নিব, আমরা জানি লক সিলেক্ট করে লক। তাহলে দেখেন এখানে একটা জাস্ট আমি কি করলাম, একটা হচ্ছে রেকট্যাঙ্গেল নিলাম, সব দেয়ালগুলা ধরে পরবর্তীতে গ্রুপ না বানানোর চাইতে শুধু যে দেয়ালগুলা এক গ্রুপেই হয় সেই দেয়াল, সেহেতু আগে এটা গ্রুপ করেনি, কি করলাম ডাবল ক্লিক দিয়ে মেক গ্রুপ, তারপরে এই গ্রুপে ঢুকলাম ডাবল ক্লিক দিয়ে, তারপরে পি পি নিয়ে বা পি দিয়ে পরে তুলবো, আমরা আগে টপে গিয়ে সব রেকট্যাঙ্গেল গুলা দিয়ে নি, তাইলে খুব দ্রুত আর কি কাজ আগাবে। রেকট্যাঙ্গেল নিলাম, দেখেন কিভাবে দ্রুত কাজ করা যায়, আজকে এটা দেখেন। হ্যাঁ, যেখানে যেখানে দরকার আর কি, জাস্ট খালি রেকট্যাঙ্গেল নিয়ে নেবেন যেখানে যেখানে দরকার। এটা এই পর্যন্ত নিয়ে নিলাম, যদি আমরা বাইরে থেকে করব, ঠিক আছে, এগুলো হচ্ছে বারান্দা, এটা আপাতত থাক, পরে দেখতেছি। এই পর্যন্ত জানালা গুলো আর দেয়াল গুলো আলাদা আলাদা ভাবে নিতে হবে। পরে দেখতেছি, এখানে না নিয়ে এই পর্যন্ত ক্লোজ করে দিলেও হবে, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ভিতরে দেখব না। আচ্ছা হোক, সমস্যা নেই, যেহেতু ভিতরে যাব না আমরা, ভেতর দিকে কি হলো না হলো ওটা হতেই পারে, ওটা বিষয় না। দেয়ালটা কমই তুললাম, ভেতরে যাওয়ার দরকার নেই। এখান থেকে এই কলামগুলো যেহেতু ভেতরে পড়ে যাবে বিল্ডিং এর, বাইরে দেখা যাবে না, সো এই কলামটাও রেক্টাঙ্গেলের ভিতর নিয়ে নিচ্ছি, কিন্তু কিন্তু যেই কলামগুলো বাইরে দেখা যাবে অবশ্যই সেই কলামগুলো আমাদেরকে নিতে হবে। যেমন নিচে গ্রাউন্ড ফ্লোরে আমরা কলামগুলো কিন্তু নিয়েছি, কিন্তু যখন এই কলাম ভেতরে থাকবে বিল্ডিং এর বাইরে থেকে,
কলাম আর ওয়াল সেম ফেসে থাকলে কারো ক্ষমতা নেই বলার যে কোথায় কলাম আছে আর কোথায় ওয়াল আছে, দুটা সেম হয়ে যায়। সো আমরা থ্রি ডি কেও সেই ক্ষমতাটা দিব না, থ্রি ডিতেও আমরা হচ্ছে সেম ভাবে তুলে যাব, কলাম দরকার নেই আমাদের আলাদা তোলার। এখানে তুলেছি, এটা কেটে দিচ্ছি ইরেজার নিয়ে, যে দাগটা জাস্ট ডিলিট করে দিলাম, আর নিলেই রেক্টাঙ্গেল হয়ে যায়। এই যে এটাই পর্যন্ত দেখেন সব কিছু ঘেরা হয়ে গেছে আমাদের। এখন জাস্ট খালি পি নিব, পি নেওয়ার পরে কত তুলবো, এটা তুলবো আমরা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। তারপরে এটা হচ্ছে জানালা, আচ্ছা এগুলো পরে তুলতেছি, দেয়াল যেগুলো আছে এগুলো জাস্ট ডাবল ক্লিক দিয়ে আমরা তুলে ফেলবো, পরে জানালাগুলো এভাবে ডাবল ক্লিক দিব। এখন জানালাগুলো দিচ্ছি না ক্লিক, কারণটা হচ্ছে জানালাগুলো যদি ডাবল ক্লিক দিই তাইলে দেয়ালের সমান হাইট হয়ে যাবে। তো এটা পরে ওইটার কাহিনী দেখতেছি। এটা আমি ইচ্ছে করলে এটা আগেই করে রাখতে পারতাম, করে এখন এটা জাস্ট ভিডিও আপনাদেরকে শিখাতাম, বাট এটা করে না রাখার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এখন আবার এটা নতুন করে করি তাইলে যেন আপনারা দেখে দেখে আরেকটু মানে ভালো চর্চা করতে পারেন। তাই 30 ইঞ্চি জানালা একটা নিলাম, নিয়ে শুধু কি করব ডাবল ক্লিক করব, সরি ভুল হয়ে গেলে ওটা আবার 30 ইঞ্চি বা ওই রেফারেন্সে তুলে তারপরে এগুলা ডাবল ক্লিক দিবেন, না হলে ভুলে যতটুকু তোলা হবে ধরেন 1 ইঞ্চি হয়ে গেছিল, পরে যদি এগুলো ডাবল ক্লিক দিতাম তাহলে কিন্তু 1 ইঞ্চি উঠতে হবে। এগুলো হচ্ছে টয়লেটের জানালা, তো টয়লেটের জানালা তো আর আমরা 30 ইঞ্চি তুলতে পারবো না, বিপদ আছে। এই 60 ইঞ্চি তুললাম, মানে হচ্ছে 5 ফিট, দেখছেন? আচ্ছা ইরেজার নিয়ে জাস্ট এই লাইন গুলা এভাবে চেপে ধরে, মাউসটা আমি চেপে আছি কিন্তু বাটনটা চেপে ধরে এখানে নিয়ে বেড়াইলাম, এদিক দিয়ে সব চলে গেল। তো দেখুন একটা জিনিস, মানে এটা হচ্ছে 21 প্রো স্কেচ আপ। সো একটা জিনিস আমি এখন পর্যন্ত একটা আপডেট পাইলাম, দেখেন এই যে ইয়াটা আছে আমার কার্সরটা, ইরেজার কমান্ডটা এখন দেখে কিছুটা মনে বলে যে এটা ইরেজার, তাছাড়া এটা ছিল যে এরকম দেখে মনে হতো যে এটা একটা ইট ব্রিক, কার্সরেও সেই চিহ্নটা আসতো, বাট এখন কার্সরে একদম প্লেন করে দিয়েছে, ওরকম ইটের মতো রাখে নাই উপরে, সো এখন মনে হচ্ছে এটা ইরেজার। আরো কিছু হয়তো আপডেট করেছে, এই পর্যন্ত আমার চোখে এটাই পড়লো কেবলই। তো অনেকে হয়তো ধারণা করেন যে আমি যদি স্কেচ আপ 13 বা 15 শিখি তাহলে 20-21 কেমনে চালাবো, এটার কোনো অবকাশ নাই, আপনি যে কোনো একটা শিখলেই বাকিগুলা এমনিতেই শিখে যাবেন বা পেরে যাবেন, মেজর কিছু পরিবর্তন করেন আর কি। এই দাগগুলো না কাটলেও হয়, এগুলা রেন্ডারে আসলে আসে না, বাট ওই যে বলছিলাম না যেগুলো ভালো লাগে না দেখতে, সুন্দর একটা প্লেন একটা অবস্থা করে দিলাম, এখন দেখে ভালো লাগতেছে, মনে হচ্ছে মডেল ঠিক আছে। এবার হচ্ছে এটা ক্লিক দিয়ে জাস্ট আসবো হচ্ছে আমরা 3 ফিট, তাইলে নিচে বাকি থাকলে হলো জানালা, 3 ফিটে কেটে নিলাম, নিয়ে ধরে এনে এখানে মেরে দিলাম, জানালা থাকবে 4.5 ফিট থাকার কথা, টেপ নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, এখানে দিলাম না, ধরলাম 4 ফিট আছে, মানে 9.5 ফিট নিচে, তো সরি 10 ফিট নিলে এটা হতো, তাহলে 6 ইঞ্চি আমরা উপর দিকে বাড়িয়ে দিই, 6 ইঞ্চি, এখন হয়ে গেল 4.5 ফিট। তাহলে আরেকটা আমরা লাইন নিয়ে এখানে কত টানবো, 3 টান ছিলাম, এখন 2.5 মানে 30 ইঞ্চি, 30 ইঞ্চি দিয়ে দিলাম। এখন স্কেচের আরেকটা বিষয় শিখেন, 30 ইঞ্চি আমি ওখানে রেফারেন্স নিয়েছি, সো এখানে যদি এভাবে ক্লিক দেন দিয়ে যদি এভাবে নিচে আসতে থাকেন 30 না নিয়েও, একটা পর্যায়ে এসে আপনাকে আটকে দিবে, আটকে দিল দেওয়ার পরে এখানে 30 কিন্তু সে মানে দেখাচ্ছে আপনাকে যে এটা 30, আপনি আগে 30 নিছিলেন এখন কি নিবেন এটা বলতেছে। তারপরে আমরা যদি একটু ফোর্স করে নিচে চলে আসি তাইলে আমরা ইচ্ছে মতো মাপ নিতে পারবো, বা এভাবে রেখে যদি মাপ মারেন মেজারমেন্ট কত নিবেন চলে যাবে, বাট যেহেতু আটকাই দেয় এই সুবিধাটা আমি কেন নিব না, আমি 30 না মারলাম
আমি ডিরেক্ট এখানে ক্লিক দিলাম জাস্ট, দিয়ে নিচে এসে নিচে আসলাম, এই যে এই যে আটকে দিলাম, তারপরে এখানে একটা ক্লিক, কাটা হয়ে গেছে কিন্তু অলরেডি এখানে। হ্যাঁ, সো এখানে টিপ দিয়ে এদিকে এসে 5 ইঞ্চার উপরে গেলাম, এই 5 ইঞ্চিটা টেনে এই বরাবর আমরা নিয়ে আসবো। এবার দেখেন আরেকটা জিনিস, মানে ম্যাক্সে যেটা হয় না, এটা কিন্তু স্কেচে দারুণ হয়, এখানে 30 পর্যন্ত আসছিলাম বা এখানে এই পয়েন্টে আমরা একটু থামবো, থামার পরে এই কিন এখানে আসবেন, দেখবেন যে একটা ডটেড লাইনে আমাকে এখানে আটকে দিছে, দেখেন যে ডটেড লাইন দিয়ে আটকে দিছে, মানে সে বোঝাতে চাচ্ছে যে আপনি 30 ইঞ্চি লেভেলে আছেন, এখানে কাজ করবেন কিনা, কত সুবিধা দেখেন। তো এই সুবিধাটা কাজে লাগাইছি যে হ্যাঁ অবশ্যই করব। এখানে টিপ দিয়ে এখানে কেটে নিলাম, পি নিয়ে এবার বন মেরে দিলাম, দেখছি এটা হচ্ছে গুগলের, যেহেতু গুগল তো জানেন সবকিছু মানুষের জন্য সহজ কিভাবে হয় সে চেষ্টা করে, সো এই জন্য স্কেচে কাজ করে মজা। এইখানে একটা কাটবো হলো আমরা ওই যে ওই সেম যেটা ছিল, আচ্ছা মেরে দিই 30 30, যেহেতু আপনারা আগের চাইতে একটু অ্যাডভান্স হয়েছেন, দেখেন এই পয়েন্টে রেখে যদি আমি এদিকে আসি এই বরাবর ধরে নিচ্ছে একটা ডটেড লাইন দিয়ে, যেহেতু আগের চাইতে একটু অ্যাডভান্স আমি বিশ্বাস করি, বুঝেছেন অনেক কিছু, সো এখন একদম ওই যে ওই কখ পড়ানোর মতো করে আমি বলবো না, আমি ডিরেক্ট বলে বলে চলে যাচ্ছি নিজের সাথে নিজে বকাবকি করে। আপনাদের যদি কোনো কিছু জানার মানে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করবেন, যে কোনো সময় একটুও বিরক্ত হব না, প্রশ্ন না করলে শিখতে পারবেন না। দেখেন এখানে টিপ মানে টিপ দিতে হবে না, এমনি একটু দাঁড়াইলাম, দাঁড়াই আসলাম, এই যে ডটেড লাইনে ধরে নিল, এবার কেটে ফেললাম, ভালোই। এখানে এসে দেখেন এখন ধরবে না, তাহলে ধরাইতে হলে আগে এখানে একটু গিয়ে থামতে হবে, টিপ দিবেন না, থামবেন, ক্লিক নো ক্লিক, থামার পরে আসবেন দেখবেন এই যে ডটেড লাইন দিয়ে এখানে আমাকে ডিরেকশন দিচ্ছে। তাহলে এটা কি করতে হয় না যে আবার নতুন করে উপর থেকে লাইন টানতে হয় না আর কি, ডাবল ক্লিক দিলাম, কিন্তু এই জানালার মাপ মনে হচ্ছে না, হালকা একটু কম বেশি আছে তাই মিলে নাই। আচ্ছা গত ক্লাসে আমরা যে জানালাটা শিখাইলাম, এখানে দু একটা জানালা দিলে আপনারা শিখে যাবেন, তাহলে জানালাটা কেমনে দিছিলাম ভালোই হলো, এই যে এখানে 2 ফিট 6 ধরে ফেলছে অলরেডি, তাহলে এখানে জানালাটা আমি দিয়ে নেব। এইরকম কিছু ঝামেলা থাকে, দেখেন দেখে মনে হচ্ছে এই লাইনটা একটু মোটা আর এই লাইনটা চিকন, আমি বুঝতেই পারছি এটা হচ্ছে এক ফেসে আছে, কেটে দেওয়া যাবে, ইরেজ করা যাবে, কিন্তু এটা মোটা দেখাচ্ছে মানে এখানে ঘাপলা আছে, হয়তো এটা এসে এই দেয়ালের সাথে লাগেনি ঠিকঠাক প্রপারলি, এই জন্য এখানে মোটা দেখাচ্ছে মানে গ্যাপ আছে, একটু জুম করে কাছে এটা কেটে দেন সমস্যা হবে না, কিন্তু এটা কাটেন, কাটলে এটা এখন গেল না কেন বুঝলাম না কিন্তু আউট হয়ে যায়, আমি দেখি আরেকটা পাইলে দেখাবো না, মানে দেয়ালই চলে যায় যে এই ফেসটাই উড়ে যায়, তো সমস্যা আছে যে ভেতরের দিকে জন্য যে লাইনটা কাটেন না। আজও এরকম সমস্যা আমারও হয়, কিন্তু এটার করণীয়টা কি, হ্যাঁ মানে হ্যাঁ আমি যখন যেখানে যে আর কি সমস্যা গ্যাপ থাকে? হয়, হ্যাঁ আমি বুঝতে পারছি, এই জন্যই ডিটেলে বলতেছি, আমি জানি এই সমস্যাগুলো পড়ে সবাই, সো ওই গ্যাপ যদি আমরা একটা পাই অথবা আমি একটা গ্যাপ ক্রিয়েট করে আপনাকে একটু পরে দেখাচ্ছি যে করণীয়টা কি, মানে গ্যাপটা আচ্ছা যদি কোনোভাবে আপনি এনি হাও যদি পূরণ করে দিতে পারেন তাইলে আর সমস্যা নেই, আমি দেখাই না, দিই আপনার এটা। মাঝে মধ্যে ঠিক করতে পারে, আবার মাঝে মধ্যে দেখা যায় যখন একেবারে ডেপথে থাকে, মানে ওইটা উঠাইতে কষ্ট হয়, তখন এর মানে শর্টকাট কোনো নিয়ম আছে যা কোনো কিছু করা যায় কিনা? অনেক সময় দেখা যায় দুই ওয়ালটা অ্যাডজাস্ট হয় নাই, কিন্তু এটার ডেপটা ভিতরে এত যে জুম করেও আমি সিলেক্ট করে উঠাইতে পারি না। হ্যাঁ ওইটাই বলি আমি, একটু দেখাই, এটা ধরেন একটা দেয়াল, এটাও একটা দেয়াল, এখন এ বরাবর আছে, এখন জানালার হোক যে যেটারই হোক, আমি ধরেন এখানে নিয়মই হচ্ছে এটা নিয়ে এসে এভাবে এই বরাবর ক্লিক দেয়া, তাইলে যে মিলে যাবে, এটা ডিলিট করলে ওকে হয়ে যাবে, কিন্তু যেটা হয়
অনেক সময় জোরে কাজ করতে গিয়ে এখানে ফুললি এসে লাগে না। না লেগে কি হয় একটু দেখাই, ডিটেলসে দেখাই। 0.01 আচ্ছা, আই থিংক .02 আচ্ছা এই পরপর হলেই হবে। নিয়ে আসলাম, আসার পরে এখানে জাস্ট একটা ক্লিক দিলাম। মানে অনেক সময় হয় যে ওটা এনে এখানে লাগানোর সময় একদম প্রপারলি লাগে না, তখন ইরেজ করবেন, এটা দেখবেন যে আউট হয়ে গেল। কারণ হবে না কেন, দুটা তো একসাথে লাগে না এই ফেসটা। সো এটা বেশিরভাগ সমস্যাটা এভাবেই সমাধান করা যায় যে জায়গা বরাবর আপনি জুম করবেন, খুব জুম করবেন, খুব জুম করার পরে যে দেখতে পাচ্ছি আমি যে এটা আছে, সো এইটা নিয়ে একটা ক্লিক করে এই লাইন বরাবর একটা ক্লিক করে দিলাম, সমস্যা সমাধান হয়ে গেল। কিন্তু অনেক সময় এটা জুম করে, অনেক জুম করে পাওয়া যায় না, এটা পাওয়ার আগেই এই যে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এরকম হলেও কিন্তু ওই ফেসটা ধরা যায়, দেখেন ধরা যাচ্ছে, ধরে যদি এখানে মেরে দিলাম যে হয়ে গেল। কিন্তু আরো কিছু সমস্যা আছে, মাঝে মাঝে ওটা ধরাই যায় না, সমস্যা হয়ে যায়, তখন কি করবেন? তখন কিছু করার নেই, এটা ডিলিট করে দিয়ে, এভাবে ডিলিট করে দিয়ে, এভাবে ডিলিট করে দিয়ে নতুন ভাবে এটা তুলবেন। অথবা আপনি যেটা সমস্যা বলতেছেন ওটা আমি বুঝতে পারছি, এইরকম দেয়ালটা একটু বাঁকা থাকে, হ্যাঁ এরকম দেয়ালটা বাঁকা থাকে, তখন আপনি এটা পাইলেও এভাবে আর নিয়ে আসতে পারেন না, বা একটার ভিতরে আরেকটা যেভাবে সে ঢুকে যায়, বা অনেক সময় এটা আসেই না, আসতে চায় না। তখন যেটা করবেন যে একটা লাইন নিয়ে, যে দেখেন বাঁকা বোঝাই যাবে, এপাশে লেগে গেছে এপাশে লাগে নাই, একটা লাইন নিয়ে গ্যাপটা পূরণ করে দিবেন, তাহলে উপরে একটা ফেস চলে আসবে অলরেডি। তারপরে পি নিয়ে, মানে পুষ্পল নিয়ে এটা ধরে এই নিচের বরাবর ক্লিক দিয়ে দিলাম, এবার কিন্তু এর গ্যাপটা পূরণ হয়ে গেছে। হ্যাঁ এইবার হচ্ছে এগুলো ডিলিট করে দিবেন, এই যে এখানে এখনো গ্যাপ পূরণ হয়নি, দেখেন আমি যে .2 নিয়েছিলাম না, ডাকটা আসলে ওই পর্যন্তই নিয়ে হয়েছে এই জন্য। তো এখানে আবার একটা লাইন নিবেন, লাইন নেওয়ার পরে যদি না আসে তাইলে বুঝতে হবে এখানে বাঁকা আছে। এভাবে লাইন নিয়ে লম্বালম্বি গিয়ে নিচে সেটা লাগিয়ে দেবেন, মানে অলরেডি মানে প্রবলেম ক্রিয়েট করেই ফেলছি নিজে নিজে। এই গ্যাপটা পূরণ করবেন, করার পরে যে হয়ে গেল, নিচের গ্যাপও পূরণ করার পরে হয়ে গেল। সো এখন ইরেজ করে দিবেন, ঠিক আছে? আর যদি নাই পারেন তাহলে ডিলিট করে আবার বাড়াবেন, কিছু করার নেই। এটা নিয়ে সময় নষ্ট করলে দেখবেন আপনারই সময় বেশি লাগবে। আচ্ছা, আমরা কাজ করতে করতে অনেক সমস্যা সামনে আসবে, আমি সেই সমস্যাগুলো সাথে সাথে সমাধান করব, কেমনে করব সেটাও দেখাই দিব, তাহলে ওগুলো আপনাদের শেখা হবে। যেমন এই যে এখন ইরেজ করলাম, সবই ডিলিট হয়ে গেল, কেন? কারণ পুরোটা আমার গ্রুপে ছিল, আমার মনে নাই। এখন কন্ট্রোল জেড মারবেন, সেটা চলে আসবে। তো গ্রুপে কেমনে থাকলো এটা মনে আছে কিনা, যে আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়েছিলাম, নেওয়ার পরে সেটাকে আগে গ্রুপ করে ফেলছিলাম, তারপর সেই গ্রুপে ঢুকে আমি বাকি রেক্ট্যাঙ্গেল গুলো কিন্তু তুলছি। সেই গ্রুপে ঢুকে আপনি যতই কাজ করেন, গোটা পৃথিবীও যদি বানাই ফেলেন 3D, তো গোটা পৃথিবী একটা গ্রুপের ভিতরে ক্রিয়েট হবে। আর একটু সহজ করে বললে, এভাবে রেক্ট্যাঙ্গেল নিলাম, এভাবে রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে, নেওয়ার পরে এইটা গ্রুপ করলাম, এটাও গ্রুপ করলাম, এখন দুইটা দুই গ্রুপ হলো। এখানে কাজ করতে হলে এই গ্রুপে ঢুকে কাজ করতে হবে, তারপর বের হয়ে এসে এখানে কাজ করতে হলে ওটাতে ঢুকে কাজ করতে হবে, হ্যাঁ দুইটা দুই গ্রুপ। কিন্তু আমি যদি এমন করতাম যে এটা ডিলিট করে দিলাম, এই রেক্ট্যাঙ্গেল নিয়েছি দেয়াল তোলার জন্য, নিয়ে প্রথমে আগে কি করলাম, গ্রুপ করে নিলাম, নেয়ার পরে এখন বাইরে না কাজ করে এই গ্রুপের ভেতরে আপনি কাজ করবেন, ঢুকবেন ডাবল ক্লিক দিয়ে, এবার হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করেন, যতই যাই করেন আপনি দেখেন এই কালো যে বর্ডারটা আছে এটার পরিধি বাড়তেছে, মানে হচ্ছে গ্রুপের ইয়াটা আয়তনটা বেড়ে যাচ্ছে। যতই কাজ করলাম, ধরেন এগুলা তুললাম, এগুলা তুললাম, এগুলা তুললাম, এগুলা তুললাম, এটা তুলে ফেলছি, এখন বাইরে বের হয়ে আসার জন্য এখানে ডাবল ক্লিক দেন, এটা আমরা গ্রুপ করছিলাম, ওগুলা করি নাই, কিন্তু এটাতে ক্লিক দেন, দেখেন পুরো একটা গ্রুপ হয়ে গেছে। এই টেকনিকটা আমি এখানে কাজে লাগাইছিলাম,
ফার্স্ট একটা রেকট্যাঙ্গুলার নিয়ে তারপরে সেটাকে গ্রুপ করে সেই গ্রুপে ঢুকে বাকিগুলা রেকট্যাঙ্গেল নিছিলাম, নিয়ে তুলছিলাম। এই জন্য আমার এটা পুরোটা একটা গ্রুপ হয়ে গেছে অলরেডি। এখন এটা যদি মুভ করেন এভাবে, মুভ হবে, ডিলেট করলে এভাবে ডিলেট হবে, অথবা ইরেজ যদি করতে যান, যেগুলো ইরেজ করতে যাইছিলাম হারিয়ে যাবে, তো ওগুলো ইরেজ করতে হলে আপনাদের জানা আছেই যে আমাকে ওই গ্রুপে ঢুকতে হবে ডাবল ক্লিক দিয়ে, তারপর না ইরেজ করতে হবে, তাইলে আর কিছু হবে না। এই বিষয়টা মনে রাখবেন, রেকর্ডিং ও থাকবে। এই কিছু কিছু সমস্যার জন্য অনেকে কিন্তু স্কেচআপে আটকে যায়, তো আমি আপনাদের আটকাতে দিব না ইনশাল্লাহ। আর এরকম ডিটেল জিনিসগুলো আসলে ট্রেনিং সেন্টারে শেখায় না, বা যখন এরকম মডেল তোলার টিউটোরিয়াল দেখবেন ইউটিউবে তখনও কিন্তু এত ডিটেলে কথাই বলবে না। ঠিক আছে, এটা উঠে গেল, আমরা ভেতরে অত কারুকার্য করতে যাব না। এটা যেহেতু উঠে গেছে, এই যে এইখানে একটা বাকি আছে দরজার, এই দরজার এটা কি হয়, আছে 9.5 ফিট, কিন্তু দরজা হয় 7 ফিট, তাই না? তাহলে উপর থেকে আমরা হয় 30 ইঞ্চির একটা লাইন টানবো, আর না হয় নিচ থেকে একটা 7 ফিটের লাইন টানবো, টেনে যেখানে পয়েন্ট আসবে এখান থেকে এটা কেটে দিব, দেওয়ার পরে পি নিয়ে এটা করব। আরেকটা জিনিস শিখে আপনাদের, ধরেন আমি গ্রুপের ভেতরে এখন আছি, তাই না, বাইরে চলে গেলাম, এখন গ্রুপের বাইরে আছি, দেখেন এখানে ক্লিক দিলে পুরোটাই ধরতেছে। সো অনেক সময় এরকম ভুল হয়ে যায়, এটা আমারও হয়, যে গ্রুপের ভিতর না ঢুকেই আমি এভাবে খুব ভদ্রলোকের মতো এইভাবে লাইন নিয়ে 30 ইঞ্চি নিয়ে এভাবে কাটার পরে দেখি যে আর কাটা হচ্ছে না, আর কাটা হচ্ছে না, এই পুশগুলো আর ধরে না, ভেবে পাই না যে কি হলো, সমস্যা কি এখানে। তারপরে যারা জানে না ভেবে তারা পাই না কিছু, আর আপনারা যেহেতু জানলেন এখন থেকে জেনে নিবেন যে এটা গ্রুপের ভিতর ঢুকি নাই, বিধায় এটা কাটতে পারি নাই, গ্রুপে না ঢোকা পর্যন্ত আপনি ওটাকে মডিফাই করতে পারবেন না, এটা আগেও বলেছি। সো এই ভুল হলে কি করে ফেলবেন, আলাদা করে তুলতে চাইলে যে এদিকে আবার লাইন দিয়ে এদিকে ঘিরে ফেলেন, তাইলে আবার এটা আলাদা সারফেস তৈরি হয়েছে, এটা পেয়ে যাবেন, এবং এটা আলাদা গ্রুপ করলে এই গ্রুপ আলাদা, এই গ্রুপ আলাদা। সো আমি কখনোই বলবো না আপনাদের যে আলাদা আলাদা গ্রুপে এভাবে কাজ করেন, পরে যখন টেক্সচার দিবেন তখন ঝামেলা হবে। তো কেটে দেন, গ্রুপে ঢুকেন, উপর থেকে আসছিলাম, এবার নিচ থেকে 7 ফিটে গিয়ে দেখাই, 7 ফিট ইন্টার, এখানে পয়েন্ট আসছে, কেটে ফেললাম, পি এটা নিয়ে এসে লাগিয়ে দিলাম, লাগে নাই, এই তো লাগিয়ে দিলাম, ইয়েস। এখন দেখেন এক গ্রুপে এসব চলে আসছে। ঠিক আছে, এইটা নিয়ে এখন আমরা এইটার উপরে বসাবো। হ্যাঁ, কিছুই করতে হবে না, জাস্ট এটা ধরবেন, ধরার পরে এম ইনশিওর করবেন যে সবগুলো আছে কিনা। তো আমি শিওর, আমি গ্রুপে তুলছি, আপনারা দেখে নিবেন এবার যে সব ধরছে কিনা, ধরছে, মুভ কমান্ড নিয়ে কোনাটা ধরে একটা যদি ওখানে রেখে দিতে চান যে ভবিষ্যতে এটাতে ভুল হলে ওটা আবার নিয়ে এসে লাগাবো, তাহলে কন্ট্রোল একটা প্রেস করলেন, ওটা থেকে গেল, এটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিলেন, যদিও এগুলো একটু ফাইল ভারী করে, ঠিক আছে, যে লাগিয়ে দিলেন, কিন্তু দেখেন এটা বাড়তি চলে এসেছে। আর কারণ কি, এর কারণ হচ্ছে আপনাদের ভুল নাই, এই ভুল আছে প্ল্যানে, এটা ভুল না, এটা প্ল্যানের স্টাইল। ওপরের ফ্লোরটা 1.5 ফিট 2 ফিট বেড়ে আসছে, নিচের ফ্লোরটা 2 ফিট কম, কারণ যে কোনো জমিতে বাড়ি করতে হলে, যে আর্কিটেকচারাল একটু কথা বলি, যে বাড়ি করতে হলে আপনারা জানেন জায়গা ছেড়ে দিয়ে করতে হয়, কিন্তু যে জায়গাটা 2 ফিট 2.5 ফিট 3 ফিট যেটা ছাড়বেন সেটা কিন্তু আবার উপরে ধরে নিয়ে যায়। সো নিচে আমি ছেড়ে দিয়েছি, এটা বলছিলাম যে রাজশাহী উপশহরে বাস্তবে হচ্ছে, তো এটা নিচে ছেড়ে দিয়েছি, কিন্তু সেই 2 ফিট আবার আমি উপরে ধরে নিয়েছিলাম, এই জন্য এটা এরকম। তো এখন কি করতে হবে, জাস্ট এই রুফটা ধরে, এই রুফটা টেনে এনে এই সারফেস বরাবর ক্লিক করে দেবেন, তাইলে এই যে হয়ে গেল বিল্ডিংটা, ঠিক আছে, উপরে বারান্দাটা আমরা বড় পেয়ে গেলাম, এই জাস্ট, আর কিছু না। এবার আমরা একটা মানে কয়েকটা জানালা সবই ভিড়াই, কেমন হয় এই জানালাটা না ভিড়িয়ে আমি ডিরেক্ট দেখাই যে কই থেকে জানালা আনছিলাম, কেমনি ভিড়াইছিলাম, তাহলে আপনাদের একটু ভালো হবে। আমার জানালা ডাউনলোড করাই আছে, আপনাদের মানে করতে হলে এখানে ঢুকবেন 3D ওয়ার হাউস, এখানে একটা ক্লিক দিলাম মাউস দিয়ে, জাস্ট
নেট কানেকশন কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে হবে না, এটা মনে রাখবেন। এটা সাদা থাকলে কিছু লিখলে আসবে না, এখন এগুলো আসলো যেহেতু, এবার লিখেন আপনি কি লিখবেন, উইন্ডো, জানালার ইংরেজি উইন্ডো যেহেতু, উইন্ডো লিখবেন। লেখার পরে যে কয়েকটা অপশন আছে দেখেন, প্রোডাক্ট মডেল তাহলে পাবেন, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। আচ্ছা দেখতেছি, এই যে জানালা, বিভিন্ন টাইপের জানালা চলে এসেছে, হ্যাঁ বিভিন্ন রকম, ফ্রেঞ্চ উইন্ডো, ফ্রেঞ্চ উইন্ডো, স্লাইডিং উইন্ডো, একটু দেরি হচ্ছে আসতে। এই যে বিভিন্ন জানালা গুলো আছে, আপনাদের পছন্দ নামিয়ে আমরা এক জায়গায় মানে ডিরেক্ট মডেল ভিতর নিছিলাম, যেহেতু আমার সেভ করা আছে, আমি একটা নিয়ে দেখাই। আচ্ছা ধরেন হচ্ছে এইটা নামাবো আমরা, এখন ওটা আরো নিচে আছে পাচ্ছি না, ধরেন এইটা নামাবো, এটাতে এই যে এখানে ডাউনলোড এখানে ক্লিক দিব জাস্ট। তো এখানে বলতেছে লোড দিস ডিরেক্টলি ইনটু ইউর স্কেচ আপ মডেল, আপনার মডেলের ভিতরে ডিরেক্ট এটা নিবেন, যদি নিতে চান ইয়েস, আর যদি না নিতে চান তাহলে নো, নো করে কোথায় তাহলে সেভ হয়ে যাবে, ওখান থেকে নিয়ে এসে এখানে দিতে হবে। বাট আমি এটা ডিরেক্ট নিব, ইয়েস করলাম, আপনাদের বলবো ডিরেক্ট নিবেন না, কারণ ওই ফাইলটা আপনাদের সংরক্ষণ রাখা উচিত বিভিন্ন মডেল ইউজ করার জন্য। ডিরেক্ট যদি এখানে নেন তাহলে এখান থেকেই কপি করে করে নতুন মডেলে নিয়ে যাইতে হবে, আর যদি আপনার পিসিতে সেভ দেন তাহলে পিসি থেকে নিয়ে নিয়ে বিভিন্ন মডেলে কাজে লাগাইতে পারবেন। তো ডিরেক্ট চলে আসলো, ওটা এখানে ভিড়িয়ে দিলাম, তো এইভাবে বড় হয়েছে জিনিসটা। তো এটা ছোট করতে হলে জাস্ট স্কেল করতে হবে, এটা হচ্ছে স্কেল, অথবা কিবোর্ড থেকে এস প্রেস করবেন, এস প্রেস করলে স্কেল চলে আসবে এরকম। তো প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে দেখেন যে তিনটা করে পয়েন্ট থাকে, দেখেন এই যে তিনটা করে, যেখানে তিনটা, এখানে তিনটা, এখানে তিনটা, এখানে এখানে, আর মাঝখানে থাকে দুইটা। তো এই কোনা কোনি যদি বাড়াইতে বা কমাইতে চান সেম রেশিওতে, তাহলে এই কোনার ওই মাঝখানের টানা এই কোনার এই পাশটা ধরে ছোট বড় করবেন, ঠিক আছে? আর যদি ডানে বামে বড় করতে চান তাহলে বামে বা ডানে এইভাবে মাঝখানেরটা ধরতে হবে, যে অ্যারো চিহ্ন আসতেছে, এটাতে অ্যারো চিহ্ন আসে না, এটাতে আসে না, মাঝখানেরটা আসে, এখানে ক্লিক দিয়ে বাম পাশে সরিয়ে আনবেন, দেখবেন বড় হয়ে যাচ্ছে, বই পাশে ক্লিক দিয়ে বাম ডান পাশে যাবেন বড় হয়ে যাচ্ছে, নিচেও যদি যাইতে চান যাইতে পারেন। তো এটা এখানে লাগিয়েছিলাম, আচ্ছা থাক একটা এটাও দেখিয়ে দিই যে কেমন এটা কি হলো, এডিট রিডু, হ্যাঁ মুভ কমান্ড নিয়েছি, নিয়ে জাস্ট কর্নারে একটা ধরবেন, ধরে এই কর্নারে গিয়ে লাগিয়ে দিবেন, শেষ। এখন উপরে বেড়েছে, এটা এস নিলাম, পয়েন্ট দেখা যাচ্ছে একটা, বাট থাকার কথা তিনটা, তিনটাই আছে, বাকিগুলো এই যে ভেতরে আছে, মাউসটা কার্সরটা একটু নড়ান, এই যে ভেতরে এক দুই তিন, এক দুই তিন, তিনটা করে আছে, কিন্তু ওগুলো ভেতরে চলে গেছে। তো আইডিয়ায় আমরা মাঝখানটা ধরতে হবে, তাই এখান থেকে একটু বামে যাবেন, তাহলে মাঝখানটা পেয়ে যাবেন, যে অ্যারো চিহ্ন আসছে ওটাতে আসছে না, মানে ওটা মাঝখান না, অ্যারো চিহ্ন আসছে মানে এটা মাঝখানে, এটা ক্লিক দিয়ে জাস্ট এই যে জানালার নিচ বরাবর ক্লিক দিবেন, হয়ে গেল। ডান পাশে একটু বেড়ে আছে মনে হচ্ছে, তো ডান পাশের পয়েন্ট এটা মাঝখান, অ্যারো চিহ্ন এসেছে, ক্লিক দিয়ে এইখানে দেখছেন ভিড়ে গেল। এখন এটা যদি পাশেরটা নিয়ে যেতে চান তাহলে এম মুভ কমান্ড নিয়ে এটা নিয়ে আসলাম, আনার পরে জাস্ট কন্ট্রোলে চাপলাম, তাহলে আগেরটা আগে থেকে গেল, এটা এখানে সেট করে দিলাম, হ্যাঁ। তো আমরা যেহেতু এই জানালা গুলো ইউজ করবো না, নিচের এগুলাই দিব, এগুলো দিয়ে বোঝাইলাম, জাস্ট ডিলেট করলাম, এই নিচেরটাই নিলাম, মুভ কন্ট্রোল মিলে রেখে দিলাম, একটা এখানে এসে রাখলাম, ঠিকই আছে জানালার সাইজ। এখন জাস্ট খালি এটা নিয়ে, আরেকটা বিষয় সেটা জানালা কম্পোনেন্ট করা আছে কিনা, এডিট কম্পোনেন্ট, হ্যাঁ কম্পোনেন্ট করা আছে, অবশ্যই জানালাটা কম্পোনেন্ট করে নিবেন, কারণ যদি জানালা টেকচার দিতে চান এভাবে ঢুকে, তাহলে একটা জানালায় টেক্সচারিং করার ফলে প্রত্যেকটা জানালা অটোমেটিক দেখেন টেক্সচারিং হয়ে যাবে, এই অংশটা ধরছি না, সব অংশ দেখেন ওরকম ধরে ফেলছে,
অবশ্যই একটা জিনিস, যখন বারবার কপি করবেন বা অনেকটা কপি করার প্রয়োজন হবে, সাথে সাথে প্রথমে আগে কম্পোনেন্ট করতে ভুলবেন না। কম্পোনেন্ট করার পরে সেটা কপি করা শুরু করুন। কয়েকটা কপি করার পরে যদি মনে পড়ে কম্পোনেন্ট করেন নাই, অবশ্যই আগে কম্পোনেন্ট করে নিয়ে আবার কপি করবেন। এগুলো জাস্ট মুভ করে দিব। হ্যাঁ আপু, বলেন বলেন। আচ্ছা, কম্পোনেন্ট কিছু একটা জানালা করলে তো সবকটাই জানালা ধরবে, তাই না? নাকি আমার সবগুলো হ্যাঁ সিলেক্ট করে কম্পোনেন্ট করতে হবে? না না, প্রথম যেটা থাকবে মূল, সেটাকে আগে কম্পোনেন্ট করে নিবেন, তারপরে সেটা কপি করতে থাকবেন। যদি 1000টাও কপি করেন, তাহলে সব কম্পোনেন্ট জিনিসই তো কপি করছেন, ওই একটা চেঞ্জ করলে সব চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটাকে আচ্ছা ধরে আচ্ছা ধরে কম্পোনেন্ট করা যাবে না। যদি আচ্ছা প্রত্যেকটা ধরে আলাদা আলাদা করেন, তাহলে কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট হবে। সো ফার্স্টেরটা করে নেবেন। তো আচ্ছা এইটা মুভ মুভ কমান্ড নিলাম, নিয়ে এটা নিয়ে এসে এপাশে আগে লাগিয়েছি, কিন্তু যেহেতু এটা ওইদিকে ঘুরে গেছে, এটা এখন কি করতে হবে আমাদের? নর্মালি জানি যে রোটেট করতে হবে। তাহলে এটা রোটেটের সিস্টেম কি, যেহেতু উপর থেকে ঘুরবে, আমরা এই ফেসে অথবা এই ফেসে যে কোনো একটা উপর ফেসে আমরা ধরবো, বা জানালার জায়গাতেও ধরলে হবে, বা এই ফ্লোরেও যদি ধরেন তাও হবে। কিউ, কিবোর্ডের কিউ প্রেস করলে আসবে হচ্ছে রোটেট। আসছেন সবাই? ওকে, আচ্ছা, আপু শুনতে পাচ্ছেন? আপু, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, এভাবে লিংক, এভাবে মিটিং অটোমেটিক শেষ হয়ে গেলে আবার আমি নতুন করে লিংক দিব প্রতিদিনই। আপনারা ওই লিংকে আবার গ্রুপে দেখবেন, দেখে জয়েন হয়ে যাবেন অটোমেটিক। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে জানালাটা, এটা রোটেট করব। কিবোর্ড থেকে কিউ নিলে আমরা রোটেট কমান্ডটা পাবো, অথবা এই যে এখান থেকে যে এটা নিলে হবে। সো যে কোনো এক জায়গাতে বা ওই কোনাতে আপনি ধরতে পারেন। এই জায়গাতে ধরলাম, এই ফেস বরাবর ধরে একটা ক্লিক দিয়ে এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে হয় লালের দিকে বা সবুজের দিকে, আরেকটা ক্লিক দিয়ে এভাবে ঘোরাবেন। ফার্স্টে যখন আমি 90 ডিগ্রি ঘোরাবেন, মানে লালে এসে থামবেন, সবুজে গিয়ে থামলে তো এদিকে ঘুরেই গেল লালে। হ্যাঁ, এইভাবে যে কালো দাগ বরাবর রাখা যাবে না, তাহলে বাঁকা থাকবে একদম রেড লাইন বরাবর। তো যখন আমি প্রথম স্কেচ আপ শিখি, এগুলো কিন্তু মজার বিষয়, এগুলা শিখি, তখন হচ্ছে আমি রোটেটটা খুবই কষ্ট পাইছি এটা শিখতে। বুঝতাম না যে কিভাবে ধরলে কেমনি রোটেট হয়। আমি ফার্স্টে এভাবে ধরি, এখানে ধরে এভাবে ঘোরাই, হ্যাঁ এইভাবে এদিকে ধরে এভাবে ঘোরাই, বুঝি না, অনেক কষ্ট করে যাই হোক শিখেছি। এই কর্নারটা ধরলাম, ধরে এখানে ক্লিক দিলাম, এস মানে স্কেল করতে হবে, এদিকে ছোট আছে, এই পাশটা যে মাঝখানে ধরে এ বরাবর লাগবে। মানে কিছু কিছু জানালা আছে বড় ছোট, এই জন্য এটা আবার ছোট করতে হচ্ছে। এই রূপটা, এটা যেহেতু একটা বারান্দা, এটা এখানে একটু বাড়িয়ে দেব, এই ফেস বরাবর বারান্দা। আর নিচের রূপটা বেড়ে আসবে, কারণ এই যে এখানে না হয় সমস্যা হয়ে যাবে, এই ফেস বরাবর টয়লেটের এগুলোর জন্য যে নিচে এরকম ডাউনলোড করছিলাম জানালা, করে এটা নিয়ে সেখানে লাগিয়েছি, দেখাইলাম না।
আচ্ছা, 21 প্রোর আরেকটা আপডেট এই যে কেবলে চোখে পড়তেছে, এটা আমি একবার যেহেতু কপি করেছি, তারপরে এটা ধরে ধরে নিয়ে আসলে অটোমেটিক এখানে কপি একটা থাকতেছে। হ্যাঁ, আর আগের যেগুলো করতে হতো বারবার কন্ট্রোলে চাপতে হতো, যেমন এটা ধরেন নিয়ে আসলাম কপি করে এখানে রাখলাম, তারপরে আবার নিলাম, অটোমেটিক এখানে আছে, আমি কিন্তু কন্ট্রোল মারি নাই, কারণ স্কেচআপ বুঝতে পারছে যে আমি কপি করা শুরু করছি। এটা দেখতেছি 21 প্রোর আপডেট। আচ্ছা ঠিক আছে, জানালা লাগবে যে ওইটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, শিফটে ধরে দুটো ক্লিক করলাম, এটা নিয়ে আসলাম, কন্ট্রোলে চেপে রেখে দিলাম, সমান ছিল তো, দুইটাই সমান ছিল, এই জন্য একদম বেশি খাপে খাপ। আচ্ছা জানালা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটাতে এখানে ভুল হয়েছে, এটা হচ্ছে এদিক দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি ঘর, তো এখানে এটা দিব না, পরে হয়তো প্ল্যানে কারেকশন আসছে, এটা বুঝি নাই, এটা আমরা আপাতত রাখবো না। এই জানালাটা সরে গেছে, পরে আসলে কিচেনের জানালা ছিল, ছোট ছিল, এটাও কিচেনের জানালা, এই যে এই বরাবর এইটা উঠবে, ঠিক করে ফেলে যে এটা সেখানে লাগিয়ে দিলাম। আর এই পাশে আজম তোমার কথা আস্তে শোনা যায়, একটু জোরে বলবে ভাইয়া। আচ্ছা, হয়তো নেটে প্রবলেম করতেছে, এবার কি শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে, বলছিলাম যে এই কিচেনের এখানে ভুল হয়েছে, ওপরে হয়তো প্ল্যান পরে কারেকশন হয়েছে, কিন্তু এটা কারেকশনের প্ল্যান নিয়ে আসি নাই। এখানে কিচেন আছে দুই পাশে সিঁড়ির, এটা গ্রাউন্ড ফ্লোর, এখানে ঠিকই আছে টয়লেট, বাট উপর দিকে টিপিক্যাল ফ্লোরে এখানে কিচেন আছে, এপাশে এপাশে সব জায়গায়। তো এই কিচেনের জানালাটা ছোট, এটা উপরে নিয়ে গেলাম, নিয়ে এসে লাগিয়ে দিলাম, আর এই জানালাটা ওই পাশে এসে লাগবে, এটা সরিয়ে আসবে, আর সিঁড়ির যে জায়গাটা আছে এটা আপাতত আমরা তুলবো না, নামিয়ে রেখে দেবো এই বরাবর, এটাই বরাবর, ঠিক আছে। তো এইটা হচ্ছে আরো বেশ কিছু ফ্লোর হবে, তো এটা আমাদের আরো কপি করে মিনিমাম, এটা পাঁচতলা বিল্ডিং, এটা টিপিক্যাল ফ্লোর, এগুলা আরো তিনটা উপরে তুলবো। তো এই দেয়ালটাকে ধরছি, সব দেয়াল গুলা গ্রুপে ছিল, ধরছে সমস্যা নাই, কিন্তু জানালা গুলা গ্রুপে ছিল না তাই ধরেনি, এখন জানালা গুলা আমরা নিব গ্রুপে। কিভাবে? ফার্স্টে আগে দেয়ালটা ধরে নিলাম, তারপরে শিফটে ক্লিক করে এই জানালা গুলা সিলেক্ট করতে, আমি কিন্তু কিবোর্ডের শিফটে ধরে আছি, শিফট ছেড়ে দিয়ে ঘুরাইলাম, আবার শিফট ধরলাম, ধরে এই এই, আবার শিফট ছেড়ে দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার শিফট ধরে এগুলো, ঠিক আছে, সবকিছু ধরেছে। এবার আমরা একটা এই নিচে রুফ সহ রুফটাও ধরে নিলাম, একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ আবার গ্রুপ করলাম। হ্যাঁ, এবার মুভ করে আমি এইটা হচ্ছে তুলবো উপরে, তাহলে কন্ট্রোল মেরে একটা তো রাখা লাগবে, রাখলাম এই বরাবর, এখানে দিলাম, এবার একটা কমান্ড ছিল আমাদের কি, যে একটা তুললাম, কিন্তু আমরা তো মোট তিনটা তুলতে হবে, তাহলে এই কমান্ডেই থাকলাম, এবং x3 মানে গুণ তিন, এই যে এখানে দেখেন চলে আসছে গুণ তিন, মেরে ইন্টার আসলো না, কারণ হচ্ছে হয়তো কমান্ড চেঞ্জ করছিলাম আমরা, আবার নি
এখানে দিলাম দেয়ার পরে গুণ 3 এন্টার এই যে চলে আসছে মানে অন্য কমান্ডে যাওয়া যাবে না ওই কমান্ডে থেকে এই কাজটা করতে হবে চলে আসছে তার আগে আমরা আরেকটা ছোট কাজ করে নিব সেটা হচ্ছে এই যে এই ফ্লোরটা আছে এটা যেহেতু সিঁড়ি ঘর এই সিঁড়ি ঘরে এখানে কেটে ফেলবো যেন উপরে গিয়েও কাটাগুলাই ওঠে নাহলে প্রত্যেকটা ধরে ধরে কাটতে হবে তো এটা কাটতে হলে গ্রুপে ঢুকতে হবে ফার্স্ট একটা গ্রুপ পাইলাম ডাবল ক্লিক দিলাম দিয়ে এটা ধরলাম দেখতেছি আবার গ্রুপে যে সব ধরে আছে আবার গ্রুপ থাকলে আপনি আবার ডাবল ক্লিক দিবেন তারপরে ধরবেন যতক্ষণে এই যে জালি জালি নেট নেট না আসবে ততক্ষণ এখন বুঝতেছি যে হ্যাঁ আলাদা আলাদা হয়ে গেছে সব এবার এল নেন এল নিয়ে কোন পর্যন্ত আসলে ফ্লোরটা কাটবো এই নিচে যে সিঁড়ি দেখা যায় এই সিঁড়ির লাস্ট বরাবর তাই না তাহলে এই সিঁড়ির এখান থেকে ওপর দিকে সোজা স্ট্রেট মানে নীল লাইন বরাবর একটা লাইন ড্র করেন এপাশেও এখান থেকে ব্লু বরাবর একটা লাইন তুললাম এখন দেখেন এই বরাবর আসছে তার মানে এখানে কেটে যাবে তাহলে এলটা আবার এখান থেকে এখানে নিলাম আর এখান থেকে এই বরাবর আসলাম এটা কোথায় আসে দেখি দূরে আসে তার মানে হলো এটা আরো সরে যাবে আজকে এই বরাবর লাগিয়ে রাখলাম সবুজ বরাবর এবং এটা যেহেতু সরে থাকবে ওই দিকে সরিয়ে দিলাম আপাতত দূরে দিয়ে রাখলাম জানালাটাও একটু গ্রুপে ঢুকে এভাবে নিয়ে আসলাম তারপরে এটা এরকম ফাঁকা হয়ে গেছে সমস্যা নেই এখানে একটা রেকট্যাঙ্গেল নেন তাহলে এটা আটকে যাবে এইদিকে যেটা আসলে কিন্তু একটা ক্লিক দিয়ে জাস্ট তাহলে ডিলিট করে দিলে এটা চলে যাবে তারপরে পি নিয়ে এটা ধরে জানালা বরাবর বা এই দাগ বরাবর থাকবে গ্রুপে ঢুকে ঢুকে কিন্তু মডিফাই করতেছি না হলে কিন্তু হবে না যেখানে গ্যাপ থেকে গেল গ্রুপে ডিএলএর গ্রুপে যতক্ষণ না ঢুকি ডাবল ক্লিক দিতে থাকতে হবে এবং গ্রুপে ঢুকে যাওয়ার পরে এটা আটকে দিলাম এবং কি নিলে হবে কি নিয়ে যদি এটা এইভাবে মেরে দিই আবার কেটে যাবে তাহলে এই যে রূপটা কেটে রাখছিলাম এখন রূপটা ধরলাম ধরার পরে দেখি যে রূপটা ক্লিক করলে এই জায়গাটুকু সিলেক্ট হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে পুরোটা ধরে ফেলছে তাহলে আমাদের কাটাটা ঠিক হয় নাই এই যে এই লাইনটা দেখেন এই পর্যন্ত রেখেছি তাই এই গ্যাপ দিয়ে পুরোটা ধরে ফেলতেছে তো এইটা এই পর্যন্ত কেটে দিই তাইলে দেখেন শুধু এতটুকুই মানে বাউন্ডারিটা ঠিকঠাক ঘিরতে হবে না হলে পুরোটা ধরে ফেলবে এখন এতটুকু ধরছে এটা পি নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক নিচের দিকে যাওয়ার পরে যে দুইটা পেজ একটি হয়ে গেছে মানে উপরেরটা দেখেন ঠেলতে ঠেলতে নিয়ে গেলাম গিয়ে একদম নিচেরটার সাথে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে ক্লিক করলাম তাহলে দেখেন পুরোটা আউট হয়ে গেল এখন এই লাইন যা কিছু আছে এগুলো ডিলিট করে দেন ইরেজ করে অথবা ধরে ধরে ডিলিট করে ডিলিট করে দিয়েছি আমি হয়ে গেছে তাহলে এই ফ্লোর যেহেতু এই পর্যন্ত কেটেছি এদিক দিয়ে এবারে যে কলাম তার মানে এটা তো আর কাটা যাবে না মানে এই ফ্লোরটা আর একটু এদিকেই থাকবে বা কলামটা সোজা উঠে যাবে তো জাস্ট এটা আমি কেটে নিই এই পর্যন্ত কলাম বরাবর টান এবার হয়েছে এবার এটাকে ধরে মুভ করব উপরের দিকে কন্ট্রোল দিয়ে একটা রেখে একটা দিলাম ইনটু থ্রি মানে এক্স থ্রি টোটাল পাঁচ তলা হয়ে গেল এবং দেখেন প্রত্যেকটা ফ্লোর এই যে কাটা আছে কারণ আমি ওই ফ্লোরটা কেটে নিয়েছিলাম সিঁড়ি ঘর গ্যাপ ঠিক আছে
এখন এর উপরে তো একটা রূপ দরকার, এই রূপটা গতকাল কিভাবে নিয়েছিলাম সেটা এখানে দেখিয়ে শিখিয়ে দেব। কিছুই না, জাস্ট একটা রেকট্যাঙ্গেল নেবেন, নিয়ে ওই একটা কর্নারে একটা ক্লিক, আর এদিকে সে এই কর্নারে একটা ক্লিক, হয়ে গেল। এবার রূপটাকে ডাবল ক্লিক দিয়ে ধরে ডান বাটনে মেরে গ্রুপ করে ফেলবো, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা গ্রুপ করে ফেলবো। তারপরে এই গ্রুপে ঢুকে পি নিয়ে, পুষ্পুল নিয়ে এটা ধরে উপরের দিকে জাস্ট 6 ইঞ্চি এন্টার। এখন দেখেন এদিকে গ্যাপ আছে, মানে এই পাশটা ধরে নিয়ে এসে এই ফেস বরাবর লাগিয়ে দিতে হবে, তাহলে আমাদের রূপ কমপ্লিট। ঠিক আছে, এভাবে রূপ করেছিলাম। এই হচ্ছে অবস্থা। আজকে জাস্ট খালি আর আর কি আপনারা মানে নিতে পারবেন, আর কিছু শিখাবো নাকি শেষ করে দিব বলেন তো, বেশি হয়ে যাচ্ছে ভাই? শুনতে পাইনি। দিগন্ত ভাই বুঝতে পারি নাই, আবার বলেন ভাই। বললাম যে দেখান ভাই, আর কিছু দেখালে দেখাতে পারেন, সমস্যা নাই আর কি, ভালো লাগতেছে। ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে। তাইলে আমি এখন আপনাদেরকে সিঁড়ি অনেক জটিল জটিল বলতে একটু বেশি লেন্দি প্রসেস, ওইটাতে সামনের দিন শেখাই, ওটা এখন দিলে অত নিতে পারবেন না। আমি সানশেড বানানো শিখাই দিই, যে জানালার চারিপাশ দিয়ে সানশেড কেমনে হয় কয়েকটা বানিয়ে আমি শিখিয়ে দিই। এই যে যে কাজটা আমরা করতেছি এটা কেমন দাঁড়াবে লাস্ট পর্যন্ত, এটার আমি একটু 3D পিক আপনাদেরকে একটু দেখিয়ে আসি। হ্যাঁ, ফোল্ডারে গেলাম, ক্লায়েন্ট, আমার ফোল্ডারে ঢুকেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, রেন্ডার পিক, এই সেই বিল্ডিং, এটা কিন্তু লুমিয়নে রেন্ডার দেয়া, এটা বেশ আগের আর কি, প্রায় 1 বছর আগে লুমিয়নে রেন্ডার দিয়েছি। দেখেন এই সেই বিল্ডিংটা আমরা তুলতেছি কিন্তু। তাহলে এখানে কি করেছি, এগুলো একটু কাছের রেন্ডার, এগুলো রুফ, রুফ আর্কিটেক্ট হচ্ছে আমার নিজের ব্যক্তিগত আর কি কোম্পানি পার্সোনাল। অনেক সুন্দর হয়েছে ভাই। আমি এইখানে গেলাম আসার পরে, হ্যাঁ থ্যাংক ইউ, এখানে দেখি যে আমরা কি করেছি, তাই না? সেম এরকমই আমরা চেষ্টা করবো এটা করার। এই জায়গাতে দেখেন যে উপরে 2 নম্বর যে ফ্লোরটা আছে, এটা আসলে 4 তলা বিল্ডিং ছিল না, 4 তলা, আচ্ছা ভুলে গেছি, 5 তলা বলছি, আচ্ছা যাই হোক। এই যে এই ফ্লোরটা ছিল, এই ফ্লোরে দেখেন যে দুইটা জানালা মিলে একটা সানশেডের আওতায় নিয়ে আসছি, একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য। ওপরেরটাও কিন্তু সেম, বাট মাঝখানেরটা একটু ইউনিক করার জন্য দুটো আলাদা করে দিচ্ছি, যেন মনোটোনাস না হয়। তো এই জিনিসটাও শিখবো, এই জিনিসটাও শিখবো, এটা শিখে আজকে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এটা এভাবে থাক, আমরা করে আসি। যেহেতু বিল্ডিংটা 4 তলা, 4 তলায় তো 1 2 3 4, আমরা এখানে 4 তলায় রাখি, নাহলে ওরকম ডিজাইন আসবে না। এই রূপটা নামিয়ে দিয়ে যা, মানে দিনের আলোটা কোন মাসের দিয়েছেন ভাইয়া? আজম ভাই বুঝি নাই, বুঝি নাই বলে, দিনের আলোটা কোন মাসে খুব মানে আচ্ছা নাইস লাগতেছে। বুঝতে পারছি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। বাট আসলে ওইটা আসলে স্মরণ নাই, এবং মাস হিসেবেও দিই না। এটা দিতে হয় কিভাবে, যে বিল্ডিং এর দিকে তাকিয়ে আপনি লুমিয়নের আলোটা কম বেশি করবেন, বিল্ডিং এ যেটা সুইটেবল মনে হবে, পরিবেশটা সুইটেবল মনে হবে সেটাতে রেখে দিবেন। কোন মাসে পড়লো ওইটা আসলে দেখার, বিল্ডিং এর পছন্দ হবে না। সো আমরা বিল্ডিং পছন্দ করব, পছন্দ করব না, এই জন্য দিনের আলো নিয়ে চিন্তা করবেন না।
এখন কোন মাসে গিয়ে পড়ছি এটা ধরেন আমার মনেও নাই, তবে সুন্দর প্রশ্ন করেছেন, ওটা মনে রাখলে হয়তো নেক্সট প্রজেক্টে কাজে লাগানো যাইতো। আবার এমনও হয় যে এক এক প্রজেক্টের জন্য এক এক রকম লাইটিং দিতে হয়, ম্যাটেরিয়ালস এর উপর এটা নির্ভর করে যে আমি এটাতে জুন মাস দিয়ে ভালো লাগছে কারণ এটা সাদা হয়ে যাচ্ছে, আরেকটা যদি টাইলস এর বিল্ডিং আনি এটা মনে করেন যে অক্টোবর মাসে এরকম একটা বিষয় থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা বিল্ডিং এর কোথায় ছিলাম, সামনে, হ্যাঁ এইখানে এই জায়গাতে আমরা দেখে নিয়েছি যে এই জানালা আর এই জানালা মিলে একটা সানশেডের আওতায় কেমনে আনছে, এই যে এই দুটা মিলে। আগে এটা শিখাই তাহলে এটা শিখতে সহজ হবে, এটা শিখে নর্মালটা যে চারিদিকে যা 4 ইঞ্চির একটা বর্ডার, অনেকে 6 ইঞ্চি দেয়, হ্যাঁ এই জায়গাতে এটা ছিল 4 ইঞ্চির বর্ডার, খুব ইজি একটা কাজ। এগুলো গ্রুপ আছে থাক, আমি আর নিলাম এগুলো আলাদা গ্রুপে রাখলাম, এটা নতুন আরেকটা গ্রুপ করব সানশেডটাকে, তাই এখন শুধু আর নিলাম, গ্রুপে ঢুকে কাজ করব না, বাইরে থেকেই করতেছি। আর নিয়ে জানালার এই কোনায় এই কোনায় একটা রেক্টাঙ্গেল হয়ে গেল, এবার নিবেন হচ্ছে এফ, এফ মানে হচ্ছে অফসেট, এটা নোট করে নেন, হয় এফ নিবেন নাইলে যে এই এই জিনিসটা এটা অফসেট, হ্যাঁ এফ তে অফসেট। তারপরে এখানে এসে একটা যে কোনো জায়গায় ওই পয়েন্টটা ধরতেছি কিনা সেটা দেখেন, ধরলেই আপনি একটা ক্লিক করে ফেলবেন, ক্লিক করে সেটা ভেতরের দিকেও কাটা যাবে বাইরের দিকেও কাটা যাবে। তো আমি সানশেডটা যেহেতু বাইর দিয়ে করব তাই বাইরের দিকে আসলাম, আসার পরে 4 ইঞ্চি করবেন না 6 ইঞ্চি করবেন আপনার ব্যাপার, আমি 4 করেছি তাই 4 ইঞ্চি মারলাম। 4টা একটু প্রফেশনেট মনে হয় কারণ 6টা একটু বেশি মোটা হয়ে যায়। 4 ইঞ্চি মারার পরে এটা কেটে গেল, দেখেন এটা আলাদা হয়ে গেল এটা আলাদা হয়ে গেল, তো মাঝখানে আমরা কেটে দিলাম ডিলেট ধরে, ডিলেট এটা যেটা থাকলো এটা ডাবল ক্লিক দিয়ে মেক গ্রুপ করে ফেললাম, তাহলে এটা আলাদা গ্রুপ থাকলো এটা আলাদা আমাদের গ্রুপ থাকলো। তাহলে এটা যেটা গ্রুপ করলাম এটা তো একটু পুশপুল করে টানতে হবে, এক্সটেন্ড করতে হবে, তো ডাবল ক্লিক দিলাম গ্রুপে ঢোকার জন্য এটার উপরে, তারপরে পি নিলাম, নিয়ে এভাবে একটা ক্লিক দিয়ে সামনের দিকে এসে কতটুকু বাড়াবেন, এটাও অনেকের অনেক রকম থাকে, দেখা যায় যে কেউ 4 ইঞ্চি দেয় কেউ 6 ইঞ্চি দেয় কেউ আবার 1 ফিট দিয়ে দেয়, হ্যাঁ তো অনেক বেশি আবার দেওয়া যায় না, তো আমরা দিব হচ্ছে এটা জাস্ট 6 ইঞ্চি, 6 ইঞ্চি এটা না। ঠিক আছে ভাইয়া, এখানে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম আমি, শিওর অবশ্যই বলেন, এই যে এই 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যেটা নিয়ে আসবো এটা কি আমরা ওই নিলটনের সাথে রড দিয়ে বের করে আনবে বাস্তব ক্ষেত্রে নিচে এবং উপরে বা তার ওদিকে যদি চিন্তা করি আমি? হ্যাঁ এটা হচ্ছে দুই ভাবে করা যায় বা আরো অনেক ভাবে করা যায় কিনা জানি না, এখানে নিচের যেটা দেখতেছেন এটা হচ্ছে এখানে ব্রিকের 5 ইঞ্চির ওয়াল তুলে এই নিচের এটা জাস্ট ব্রিক গুলাই একটু লম্বা লম্বা করে দেয়, হ্যাঁ লম্বা লম্বা ব্রিক বুঝতেছেন তো, তাহলে 5 ইঞ্চি ভেতরে থাকে আর ইস তো প্রায় 10.5 বা 9.5 এরকম না, তো আরো 4.5 বা 5 ইঞ্চি বাইরে আসে, পরে সেটা প্লাস্টার দিয়ে 6 ইঞ্চির মতো হয়ে যায়। এটা হলো যদি আপনি 5-6 ইঞ্চি বাড়ান তাইলে, আর যদি আরো বেশি বাড়াইতে চান তাইলে আপনাকে অবশ্যই এখানে ঢালাই করতে হবে এই জায়গাটা, হ্যাঁ রড দিয়ে ঢালাই করে তারপর করতে হবে, আর উপরের যেটা আছে এটা লিনটেলের সাথে বের হয়ে আসবে এটা, তাহলে এটা বের হলো লিনটেলের সাথে আর এটা যে ইটের লম্বা লম্বা ইট দিয়ে রাখলেন প্লাস্টার করে, তারপরে এইটা আসলো র্যাক আর এইটা আসলো উপরে ছাদ হিসেবে। এখন এই পাশে আর এই পাশে যে গ্যাপ দুইটা থাকলো এইটার জন্য আপনাকে এখানে ব্রিক গাঁথতে হবে, ইটগুলা জাস্ট একটার পর একটার পর একটার পর এভাবে গেঁথে দিলেন বুঝলেন, তারপরে যখন এটাকে প্লাস্টার করে সুন্দর করে দিবেন দেখতে মনে হবে যে একটা বক্স বানিয়েছেন। আচ্ছা তাহলে এটা আমরা কি করলাম, এটা করলাম হচ্ছে গ্রুপ, ঠিক আছে এখন এটার যে কোনো কালার অথবা যদি আপনি টেক্সচার দিতে চান টেক্সচার দিবেন, এই যে দিলাম একটা ব্ল্যাক কালার দিলাম, এখন এটার কালারটা দেখেন আর আমার পিকচারের কালারটা দেখেন, হ্যাঁ এটা একটু আরো কম, এটা লুমিয়নে গিয়ে আমি কমাইছিলাম আজকে যেটা দেখাইলাম লুমিয়ন ক্লাসে আপনাকে, তো ঠিক আছে এভাবে কালার দিতে পারবেন। তো বক্সের হিসাবটা কি বুঝতে পারছেন তিনজনেই, এটা একটা বুঝলেই তো সবই করতে পারবেন, নাকি আরেকটা করে দেখাবো? আরুন ভাই কথা বলেন, আপু বলেন। জি ভাইয়া, জি জি আমি করেছি ভাই, আমি এটা করছি অন্যভাবে। আচ্ছা আমি বুঝতে পারছি, আপনি
মানে নিজে নিজের আইডিয়া মতো করে চেষ্টা করেছেন, দ্বিধায় মনে হয় অনেক প্যাঁচ ফুঁচ দিয়ে অনেক কষ্ট করে বানিয়েছেন, কিন্তু সহজ সিস্টেম তো বানাচ্ছে, সেটাই। মানে হাত ফ্রি হওয়ার জন্য করছে, তাতে ভালো হয়েছে আর কি। কেটে কেটে পুশপুল দিয়ে টেনে টেনে করছেন মনে হয় না, ম্যাক্সের মতো? জি 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 ভাইয়া, জি 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 বুঝতে পারছি। তো ম্যাক্সি এভাবেও করা যায়, আমি যেভাবে করলাম এভাবে কেটে নিয়েও করা যায়, ওটা বুলিয়ান দিয়ে কাটতে হয় ম্যাক্সি। হ্যাঁ ঠিক আছে, আপু কি আছে না গেছে? আমি তো বুঝতে পারছি না আপু কথা বলছে না কেন। হ্যাঁ হ্যাঁ আসি আসি বলতে দেখতেছি। পারছেন আপু? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, আসলে দেখার তারপরে সময় হ্যাঁ বলেন। মনে হয় সহজ, কিন্তু করার সময় বললাম যে দেখলে মনে হয় খুবই ইজি, আবার করার সময় দেখা যায় একটু সমস্যা হয়েই থাকে আর কি। হ্যাঁ এটা নর্মাল বিষয়, এটা এটা হবেই। আমি যেভাবে করছি দেখে মনে হচ্ছে আমরা তো এভাবে তুলে ফেলতে পারবো, করতে যাবেন সমস্যা হয়ে যাবে, অনেক সমস্যায় পড়ে যাবেন। তো এইটা আচ্ছা সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য যেটা করতে হয়, যে ভিডিওটা আমি দেখে দেখার সাথে সাথে আপনি পোজ করে করে, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবেন ফার্স্টে, পরের বারও আমার শুনে শুনে করবেন, তারপরের বার না দেখে করার ট্রাই করবেন, ভুল হলে আবার শুনে নেবেন, এভাবে 4-5 বার যখন বানাবেন তখন দেখবেন আর আমার ভিডিও শোনা লাগতেছে না, আপনারা এমনি এমনি নিজেরাই এটা করতে পারতেছেন। প্র্যাকটিসটা করলে তখন ঠিক হয়ে যাবে। ফার্স্টে আপনাকে শুনে শুনে কষ্ট করে আর কি করতে হবে। যাই হোক, আরেকটা আমি করে ফেলতেছি, কারণ এটা আরেকটু ইজি আপনাদের জন্য হোক। কোথায় আছে দেখেনি, এই পাশের জানালায়, তাই না? এই পাশের জানালায় আমি একটা করে ফেলি, আমি চাইলে ওটাও কপি করে নিয়ে আসতে পারি, কিন্তু এই চুড়িটা করব না, নতুন করে শিখাবো। রেক্টাঙ্গেল নিলাম, এই কর্নার এবং এই কর্নারে জাস্ট ক্লিক দিলাম, এরকম হয়ে গেল। ভয় নাই, জানালা হারিয়ে গেছে মনে করে ভয় হতে পারে, আপনারা জাস্ট এফ নেবেন, নিচের দিকে বাইরের দিকে গেলে দেখেন ধরতেছে না, ভেতরে আসবেন পয়েন্ট ধরে ফেলবে, যে কোনো পয়েন্ট ধরে ফেলে একটা ক্লিক দিয়ে বাইরের দিকে আসবেন, আসার পরে 4 ইন্টার, তাহলে স্পেস কমান্ড মেরে সিলেক্ট কমান্ড চলে আসলো, ক্লিক দেন, দুইটা আলাদা হয়ে গেছে, কেটে গেছে মেন কথা। তাহলে নিচেরটা সিলেক্ট করে জাস্ট ডিলেট, এটা থেকে গেল চারিদিক দিয়ে, এটা ডাবল ক্লিক দিবেন, দেওয়ার পরে মেক গ্রুপ, তারপরে গ্রুপে ঢুকে পি নিয়ে এভাবে টান দিয়ে 6 ইন্টার বের হয়ে আসেন, দেখেন হয়ে গেছে। এটাতেও একটা কালার মেরে দিলাম, রং করতে তো টাকা লাগছে, সেটা হয়ে গেল। হ্যাঁ এবার এইটা শিখাবো, শেখানোর পরে আজকের ক্লাস ইতি টানবো ইনশাল্লাহ, ওইটা আমি দেখে নিই আরেকবার, যদি দেখার দরকার নেই কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি। এটা জাস্ট ভাইয়া এটা কি একপাশে বর্ডার ভিতরের দিতে, টাম্বা ডিলিট করে দিলেন না ভাইয়া? হ্যাঁ ভিতরটা ডিলিট করে দিলাম, ডিলিট। হ্যাঁ জি জি ঠিক আছে ঠিক আছে। এটা একটু ভালো করে দেখে নেন, এটা কিছুই না, এখানে দিয়েছিলাম চারিদিকে বর্ডার, এখানে দিব হলো জাস্ট এদিকে বর্ডার, আর এই বর্ডারটাই টেনে আমরা এই পর্যন্ত আনবো, এটাও টেনে এই পর্যন্ত আনবো, জাস্ট ঘিরবো। ঘিরার পরে এখানে দুটা কালার সেম দিলাম এটার মতো, তাহলে মনে হলো যে এটা সেম, দেখেন এটা আরো সহজ। এই জন্য আগে বক্সটা শিখাইলাম ইজি হওয়ার জন্য আপনাদের। এই রাস্তা ঘাস ঠিক লাগাইছেন নাকি? এখানে লাগলে সব জমিও নাকি? এই রোডটা আমি ইয়াতে বানাইছি, এই রোড যেটা এটা স্কেচ আপে বানাই নিতে হয়, বাট এই ঘাস গুলা এই গাছ গুলা এগুলা লুমিওনে, সব গাড়ি লুমিওনে, গাছ এই বাঁশ ঝাড় সব লুমিওনে, ওপরে এটা দেখছেন এটাও লুমিওন। ঠিক আছে, এখানেও যেটা করবেন ফার্স্টেই আগে হলো একটা বক্স নিয়ে নেবেন, নেওয়ার পরে এফ নিলাম, নিয়ে ভিতর দিকে আসলে পয়েন্ট ধরতেছে, ক্লিক দিয়ে বাইরে গিয়ে 4 ইন্টার, মাঝখানেটা ধরলাম, ধরে ডিলেট, এটা ডাবল ক্লিক করে গ্রুপ করে নিলাম, তারপরে ডাবল ক্লিক করে এটা কয়েন কি বাড়ালাম আমরা 6, তাই না? 6। এখন এপাশে 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 তিন পাশে বর্ডার আমাদের ছিল, দেখেন তিন পাশে বর্ডার ছিল, এই পাশে ছিল না, তাহলে এটা যেটা করবেন এই পাশটা ধরে এই পর্যন্ত বাড়িয়ে দিবেন। এটা আরেকটা ডিজাইন, এভাবেও মানুষ রাখে কিন্তু আমরা রাখবো না। তারপরে এই পাশটা ধরবেন, ধরে একদম এই লাস্ট বরাবর গিয়ে ক্লিক করবেন, তাহলে এরকম একটা প্লেনের মতো হয়ে যাবে, এটাকে ধরে অনেক সময় ডিলেটও হয়ে যায়, এটাকে ধরে ডিলেট করে দেবেন,
এই দেখতেও ডিলিট করতে পারেন এই, তাই না? এখন এভাবে রাখেন এটাকে, এই পাশেও একটা বানান, আর রেক্টেঙ্গেল নিলাম এফ, অফসেট উপরে 4 ইঞ্চি, ভিতরে একটা ডিলেট, একটা ডাবল ক্লিক, গ্রুপ ডাবল ক্লিক দিয়ে গ্রুপে ঢুকে তারপরে পি নিয়ে বাইরের দিকে টান দিলাম 6 ইঞ্চি, তারপরে এই জিনিসটাকে এদিকে আনলাম, এই জিনিসটাকেও করে ডিলেট করে দিলাম। বুঝতেছেন? এই দাগটা রেন্ডারের পরে দেখা যাবে না, তো এই দাগ নিয়ে কোনো টেনশন নাই। এখন আমরা একটা কালার মেরে দিই, দিয়ে দেখাই, মিলিয়ে দিই ওটার সাথে মিলছে কিনা। এই উডেন কালারটা দিয়েছিলাম এরকম, দুটা দিলাম, আর এই যে দুটা পেজ গ্রুপে আছে না, এই গ্রুপে ঢুকেন, আবার গ্রুপ, আবার ঢুকেন, এবার ধরতেছে, তাহলে পুরোটা ধরতেছে। পুরোটা ধরে ফেললে তো হবে না, আমরা শুধু এই জায়গাটুকু, শুধু এই জায়গাটুকু ওই কালারটা করব। তো এটা কেটে ফেলতে হবে, কেমনে লাইন নেন, নেওয়ার পরে রেক্টেঙ্গুলার শেপ, যেহেতু রেক্টেঙ্গুলার না হলে লাইন নিয়ে করতাম, রেক্টেঙ্গুলি নিলাম, এই কোনায় নিলাম আর এই পাশের কোনায়। এখন দেখেন এটা আলাদা হয়ে গেল, কিন্তু জানালাটা ঢেকে গেল, ভয়ের কিচ্ছু নাই, জানালায় ক্লিক দেন, আবার ডিলেট করে দেন, এটা আলাদা থেকে গেল। এই পাশে দেখি, এই পাশে একই অবস্থা, রেক্টাঙ্গেল নেন, এটা কেটে নেন, এই জানালাও গেছে, এটাও ক্লিক দিয়ে ডিলিট করে দেন, তারপরে পেইন্ট করে ফেলেন, শেষ। খুব কি কঠিন মনে হলো? এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখ, একদম সেম। আর এই রূপ গুলা যেগুলো ছিল ওগুলো ব্ল্যাক করে দিচ্ছি, এই আর এগুলাতে স্টোন মারছি, ওগুলো দেখাবো পরে, সেম এরকমই বানাবো আমরা। তো এটা কি ক্লিয়ার না, নাকি আরেকবার দেখাবো বলেন? না ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আর কোনো প্রশ্ন আছে কারো? ক্লাস শেষ করে দিব, প্রশ্ন আছে থাকলে করেন। আপু, দিগন্ত ভাই, হারুন ভাই, কারো কথা শুনতে পাচ্ছি না। না ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হারুন ভাই, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপু, কোনো জানার আছে কোনো বিষয়? না না ঠিক আছে, বুঝছি, এখন অসুবিধা নাই, দেখি প্র্যাকটিস করি। আপু দ্রুত প্র্যাকটিস শুরু করেন, না হলে কি হবে, হ্যাঁ প্র্যাকটিস না শুরু করলে দেখা যাবে যে আজকে ক্লাস করলাম না, কাল প্র্যাকটিস করবো মনে করে কালকেটা করলাম না, এভাবে 3-4টা ভিডিও বেঁধে গেল। এখন এই ভিডিও 3-4টা আছে, এগুলো দেখার আর টাইম পাবেন না, তখন শুধু কোর্সই করা হলো, কিছু শিখতে পারবেন না। তো প্রত্যেকটা ক্লাস একটু চেষ্টা করেন সবাই মিলে, যে প্রত্যেকটা প্রত্যেক দিনেই প্র্যাকটিস করে ফেলতে সিরিয়ালি। হ্যাঁ ইনশাল্লাহ। ভাইয়া একটা আমি একটা কথা বলি ভাইয়া, আজকে যেগুলো শিখলাম আমরা, মানে যেমন এতে উইন্ডোর চারপাশে শেপ তৈরি করা বা যেটা বানাইলেন এখন, এই রিলেটেড যে কাজগুলো আছে এগুলো আপনি কিন্তু আগায় নিতে পারেন, নিয়ে আমরা বাকি কিছু শিখলাম আর কি, মানে এটা আবার পরের ক্লাসে আবার না করে নতুন কিছু শিখলাম আর কি, ভালো হতো তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন, এটা আমি আগায় নিব, সমস্যা নেই। বাট আরেকটা সমস্যা হলো, মাঝে মাঝে কি হয়, আমি সারাটা দিন রাত একদম 10:30 পর্যন্ত একদম শিডিউলে চলি, প্রত্যেকটা ঘন্টা বিভিন্ন কাজে হয়ে যায়, ভার্সিটির স্টুডেন্ট যেহেতু ওগুলাও চলে, পার্সোনাল এগুলাও চলে, আরো অনেক টাইম আছে আমার, তো অনেক সময় সময় পাওয়া যায় না। হ্যাঁ করে রাখার, আমি ট্রাই করব এগুলা করে রাখার। মনে করেন 4টা ক্লাস চালাই, ম্যাক লুমিও নিচে চাপ, প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড, তারপরে ওগুলো আপলোড, তারপরে যে এইভাবে আগে নিয়ে রাখা আসলে একটু সম্ভব হয় না। তারপরেও ঠিক আছে, আমি চেষ্টা করব এগিয়ে রাখার, যেন আপনাদের অন্য নতুন কাজ শেখাতে পারি। আর চিন্তা নাই, যদি এভাবে নাও আগাইতে পারি, আপনাদের সামনে সামনে আগাইলে কি হবে, আপনাদেরও আবার বারবার দেখার ফলে ওটা আপনাদের ব্রেনে একটা চলে আসবে যে ঠিক আছে, কেটে থাকবে এবং চর্চা হবে, আর 15 দিনের ভিতরে শেষ হবে সুন্দরভাবে এবং আপনারাও জেনে যাবেন। এখন আরেকটা কথা হলো, আপনাদের যে খালি দেখাচ্ছি আমি, কিন্তু আপনারা কি করতেছেন এটা আমার দেখা উচিত। তো আমি আপনাদেরকে প্ল্যানটা মনে হয় দিয়েছিলাম,
করছি ওই আমরা ওই যে আমি একটা মসজিদের ইয়া করে ফেলছি, আপনাকে দেখাবো কালকে আর কি। আচ্ছা হ্যাঁ, কালকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা তিনজনই একটু করে দেখাই যে কি কি করছেন, তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে হ্যাঁ কতটুকু পাচ্ছেন বা কি গ্যাপ আছে, সেগুলো অনুযায়ী আবার সাজেশন দিতে পারবো। কালকে তিনজনই একটু দেখায়েন। আমারটা তো আগে শেয়ার করেছি আজম ভাই। হ্যাঁ আপনারটা পাইছি, আজম ভাই আমি তো আগে শেয়ার করেছি। হ্যাঁ আপনারটা পাইছি, আপনি ভালোই আগাইছেন, ধন্যবাদ। দেখি আপু, তারপরে যে দিগন্ত ভাই, আরো কয়েকজন আছে আমাদের ক্লাসে, ওনাদের ভিডিও দেই দেখবেন। ঠিক আছে, অনেক সময় দিলেন আপনারা, প্রায় রাত 10:48 বেজে গেছে। আজকে যেহেতু প্রশ্নও নাই, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু, আল্লাহ হাফেজ। দিগন্ত ভাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।